আমাদের ইজ্জত নিছে বাবা আমাদের অর্থ সম্পদ লুট করে তারপর হয় নাই 20 মিনিটের মধ্যে খাগড়া ছড়ি আমি সোজা করে ফেলবো আর চিকন আলি ওকে মারতে মারতে আমি মোটা আলি বানাই ফেলবো আমাকে চিনে না আমি তোমার অনেক ভালোবাসি দেখো তো এই গায়ে আমার মতন একটা হ্যান্ডসাম ছেলে আছে কিনা তুমি আমাকে কেন প্রশ্রয় দাও না আপনি জানেন না আমার সম্পর্কে আপনার থেকেও কিন্তু আমার ভাই একজন বড় সন্ত্রাসী আর যদি জানতে পারে আপনাকে কিন্তু আস্ত রাখবে না খেয়ে ফেলবে একবারে এই আমি সন্ত্রাসী মন্ত্রাসী ভয় পাই না আমি শুধু তোমাকে ভালোবাসি আমি শুধু তোমাকে বিয়ে করতে চাই আপনার মতন কোনো ছেলেকে না বিয়ে তো দূরে যাক আমি আমার সামনেও দেখতে চাই না নেক্সট টাইম যদি আমার রাস্তা আটকান তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে আরে আর কোনোদিন লাগবে না আজকেই শেষ করে সর্বনাশ করলে বোন কথা বল কথা বল বোন কে কে আমি আর বলতে চাই না লুকি বোন আমার এসব বাজে কথা বলিস না বল কে তোর এত বড় সর্বনাশ করছে ওই দুলাল প্রায় যে আমাকে ডিস্টার্ব করলো ওকে মারছি মারার কারণে ও আমার সর্বনাশ করে দিছে দুলাল আমি আর বলতে চাই না তোরে আমি রাখ ওই কুত্তার বাচ্চারে নামার পর্যন্ত তুই আমার অপেক্ষায় থাকবি আমার বোনের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে আমার বোনের ইজ্জত নিছে বাচ্চা আমাদের অর্থ সম্পদ লুট করে তারপর হয় নাই আজ আমার বোনের দিকে নজর দিছে বাবা মাথা ঠান্ডা কর বাবা আমি তোর বাবাকে হারাইয়া তোর দুই ভাই বোন নিয়ে বেঁচে আছি বাবা আমার মেয়েটা সর্বনাশ হয়ে গেছে আর যদি তোর কিছু হয়ে যাবে কি নিয়ে বাঁচবো রে বাবা না আমার রক্ত যখন গরম হয়েছে এই রক্ত আমাকে ঠান্ডা করতে হবে পরে না মারা পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হবে না না বাবা না বাবা আমি থানায় যাব আমি তুই নিজের হাতে আইন নিস না রে বাবা নিজের হাতে আইন না নেওয়া ছাড়া ওই কুত্তার বাচ্চারা আমি শায়েস্তা করতে পারবো না বাবা ও আমার বোন রে ধর্ষণ করছে বাবা বুঝতে পারছো আমাদের তো মেয়েটারে বিয়ে দিতে হবে যদি লোক জানাজানি হয়ে যায় আমি মুখ দেখাইতে পারবো না তুই পারবি না তোর বোন পারবে না রে বাবা আমার বোনের বিয়ে আর দিতে হবে না আমি যদি ওর কুপায় টুকরা টুকরা করতে পারি তাইলে আমার জীবন ধন্য হবে ছাড়ো আমাকে আল্লাহ আল্লাহ কি করব আমি বাবা 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 তুমি যাও বলছি তুমি যাও নইলে কিন্তু তোমারও খবর আছে যাও Ah!
তুলাল ভাই না চিকন আলী ভাই মারতাছে কোবাইতাছে এখন আমার থানা যেতে হবে আমার আদালতে আমার বোনকে ধর্ষণ করার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড যা তোকে আমি দিয়ে দিলাম তোরা কি শুনেছিস নতুন স্যার আসছে জি দেন চাকরি বাকরি কি থাকে কিনা তা নিয়ে এখন খুব সমস্যা আছে খুব কড়া শুনেছি আমি দেখা যাক কি হয় যত মুশকিল তত আসান কথাই তো বলে তোরা কিন্তু ঠিকভাবে থাকিস স্যার কিন্তু রুমেই আছে আবার কখন আসে যে যার পজিশনে দাঁড়িয়ে আছিস শুনো এই খাগড়াছড়ি থানায় আমি 20 মিনিটের জন্য ফাটা কৃষ্ণ হিসেবে আসছি 20 মিনিটের মধ্যে অপারেশন সাকসেস করে আমি আবার এয়ারে চলে যাব ও নো স্যার 20 মিনিটের মধ্যে কিভাবে সম্ভব সবকিছু আমার জন্য সম্ভব এই খাগড়াছড়ি থানায় অনেক অফিসার আসতে পারে না আমি এমনও শুনছি অনেক অফিসার এখানে আসামি ধরতে পারে না এখানে নাকি ভয়ঙ্কর আসামি আছে ভাগ ভাল্লুক পাহাড় এই জঙ্গল এলাকা ধরতে নাকি সাহস কুলে না কিন্তু আমার সাহসে কুলাবে আমি মারব ব্রেনে লাস্ট পড়বে ড্রেনে সোজা কথা এখন বলো কে এই এলাকায় বড় সন্ত্রাসী কার নাম আছে স্যার আমাদের এলাকায় বড় সন্ত্রাসী হচ্ছে একমাত্র চিকন আলী চিকন আলী এই তো আমার জন্য মাসি মশা এ তো টিপে খাই ফেলবো মাসি মশা না সে রীতিমতো সব মানুষ একদম মাইরা ফেলায় কলাগাইটা ফেলায় সে মানুষ মারে জি স্যার আমি মারবো তার ব্রেনে তার লাশ পড়বে ড্রেনে আমাকে চিনে না 20 মিনিটের মধ্যে খাগড়া ছড়ি আমি সোজা করে ফেলবো আর চিকন আলী ওকে মারতে মারতে আমি মোটা আলী বানাই ফেলবো আমাকে চিনে না হ্যাঁ বলো চিকন আলী চলে গেলে কোপাইতাছে আবার চিকন আলী কাকে কোবাইছে ওর মারবো ব্রেনে ওর লাশ পড়বে ড্রেনে গো মারবো ট্রেনে লাস্ট পড়বো ট্রেনে 20 মিনিটের জন্য এই থানায় আসছি এলাকা ঠান্ডা করার জন্য তুই কত বড় সন্ত্রাসী চিকন আলী স্যার কি বল আমি কেন মারছি সেটা তো একটু জানার চেষ্টা করেন স্যার কেন মারছ বল তার বাচ্চা আস্তে গাল দিবি না আমি পুলিশ ওই বেয়াদবটা আমার বোনকে ধর্ষণ করছে স্যার আমার আপন মায়ের পেটের বোনকে ধর্ষণ করছে স্যার যদি আপনার বোনকে ধর্ষণ করতে আপনি কি করতেন স্যার ওই কুত্তার বাচ্চাকে আমি 10 টুকরা করে ফেলতাম ও নো আমি 3 টুকরা করছি স্যার তুই তো অন্যায় করছস আইন নিজের হাতে তুলে নিয়েছস সেজন্য প্রশাসন আছে তুই আমাকে বলতি আমি স্পেশালি এসে ওর 20 টুকরা করতাম তুমি যখন আইন তুলে নিলি আমার ভুল হয়ে গেছে স্যার আমার মাফ করে দে ভুল যখন হয়েছে তোকে থানায় যেতে হবে পড়ে যেতে হবে উকিল নিতে হবে তোর দোষ তুই স্বীকার করতে হবে তারপরে হয়তো তোর জামিন হইতে পারবো স্যার করবে আমার বোনকে যে ধর্ষণ করছে তাকে আমি মেরে ফেলেছি তুই মৃত্যুদণ্ড দেওয়ার কে তুই আইন হাতে নেওয়ার তুলে নেওয়ার কে সেজন্য প্রশাসন আছে সরকার আছে তোকে এখন আমি অ্যারেস্ট করব থানা নিয়ে যাব কোর্টে চালান করবে চল মারবো ট্রেনে লাস্ট ট্রেনে